সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। এবল অ্যান্ড ক্যাপেবল দুটো শব্দে একই ধরনের মনে হলো, এদের মধ্যে একটু পার্থক্য আছে। কোথায় আমরা এবল শব্দটা ব্যবহার করব এবং ক্যাপেবল শব্দটা আমরা কোথায় ব্যবহার করব, এই ভিডিও থেকে আপনারা সেটা জানতে পারবেন। এবল হচ্ছে কোনো কিছু করার জন্য যে আমাদের দক্ষতা, জ্ঞান, সামর্থ্য থাকা প্রয়োজন, সেইটা থাকাটাই হচ্ছে এবল। অর্থাৎ আমি যদি রান্না শিখতে চাই, রান্না করতে চাই, রান্না করতে আমার কী লাগবে, কীভাবে করব, সেই সম্পর্কে দক্ষতা, জ্ঞান থাকা আছে আমার মধ্যে, সো আমি হচ্ছি এবল, আমি করতে পারবো কাজটা। এবং ক্যাপেবল হচ্ছে যখন আপনি আপনার সেই জ্ঞান, দক্ষতা, বুদ্ধি দিয়ে কাজটা সফলভাবে করতে সক্ষম হবেন, তখন আপনি হচ্ছেন ক্যাপেবল। অর্থাৎ আমি যদি কোনো কাজ একদম সফলভাবে করতে পারি তাহলে আমি ক্যাপেবল। সবাই এবল হতে পারে কিন্তু ক্যাপেবল হওয়াটা ডিফিকাল্ট। কেন বললাম, ধরুন আপনি খুব ভালো একজন ভালো ক্রিকেট খেলতে পারেন, সো আপনি ক্রিকেট খেলতে পারেন, ক্রিকেট খেলা, ক্রিকেট কীভাবে খেলতে হয়, ক্রিকেট কী, হ্যাঁ সেই ব্যাপারে যে জ্ঞান, বুদ্ধি, দক্ষতা আপনার সবই আছে। কিন্তু আপনাকে, আপনি যখন কোনো একটা ক্রিকেট ম্যাচে খুব ভালোভাবে আপনার সেই ক্রিকেট নৈপুণ্যটাকে দেখাতে পারবেন, তখন আপনি হচ্ছেন ক্যাপেবল, অর্থাৎ আপনি কাজটি সফলভাবে করতে সক্ষম হয়েছে। আশা করছি আমি এই ভিডিওতে আপনাদেরকে এবল এবং ক্যাপেবলের মধ্যে পার্থক্যটা বুঝাতে পেরেছি। সোজা কথায়, আপনার মধ্যে জ্ঞান, কোনো একটা কাজ করার সামর্থ্য, দক্ষতা, জ্ঞান থাকা হচ্ছে এবল, এবং আপনি যখন সেই দক্ষতা, জ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে কোনো কাজ শেষ করতে পারবেন, তখন আপনি হচ্ছেন ক্যাপেবল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরে ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।